আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকানা ওয়া হাদানা বিল কুরআন ওয়া বিল ইসলাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين حبيبنا وقدوتنا وقائدنا وقائد الغر المحجلين سيد الأولين والآخرين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما النصر إلا من عند الله العزيز الحكيم صدق الله المولانا العظيم عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সর্বোত্তম নীতি, সর্বশ্রেষ্ঠ নীতি, তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার পরে আবারও এই ব্যস্ততম নগরীতে আমাদেরকে আবার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক সাইয়েদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ানি কিরাম, রব্বে করিমের একটা হুকুম আমরা পালন করলাম ঈদুল আজহার মাধ্যমে, সেটি হলো উদহিয়া, কুরবানি করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। আমার প্রশ্ন হলো, আমরা যে পশু কুরবানি করার মাধ্যমে যে কুরবানিটি আমরা করলাম, এই কুরবানির সাথে কি আমরা আমাদের জাসাদের মধ্যে, আমাদের দেহের ভিতরে লুকায়িত পশুটাকে কি আমরা কুরবানি করেছি, নাকি সে লুকায়িত পশু হিংসা বিদ্বেষ, অন্যের উপরে তহমাত, হারাম খাওয়া, মিথ্যা বলা, পরনিন্দা করা, এগুলো করে করে সে আরও মোটা দাদা হচ্ছে, কি হচ্ছে, এটা কি আমরা রিয়ালাইজেশন করেছি? আমরা কি এটা ফিকির করেছি, নাকি টাকা আছে, পয়সা আছে, একটা পশু কিনলাম আর জবাই করলাম, কোরবানি হয়ে গেল, কোরবানির শিক্ষা কি এটি? এটি কোরবানির শিক্ষা না। আপনি কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে আপনার আমার ভিতরের যে পশুত্ব আছে, হিংস্রতা আছে, এই ভিতরের পশুত্ব, হিংস্রতা, অন্যায়, অত্যাচার, অন্যের উপর অপবাদ, এগুলোকে যদি আমরা কুরবানি দিতে পারি টোটাল জীবনের জন্য, তাহলে আমাদের কুরবানি থেকে আমরা কিছু শিখলাম। পশু জবাই করে কুরবানি দিয়ে কি করলাম, আমরা কিছু শিখলাম। আর যদি অবস্থা এমন হয়, আগের বছরও যেমন এবছরও তেমন, সারা জীবন এমনই, তাহলে আসলে এই কুরবানি আমাদেরকে কিছু শেখাইতে পারে নাই, মানে আমরা কুরবানি থেকে কিছু শিখতে পারি নাই। তো আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা পশু জবাইয়ের পাশাপাশি নিজের ভিতরের পশুত্বটাকেও জবাই করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা খুতবার শুরুতে স্মরণ করছি যে আজকে সত্য কথা বলতে আমরা অনেক কারণে, অনেক দিক থেকে আমরা
বাধা থাকি, বাধাগ্রস্ত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী, তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহম করার দিক থেকে, হৃদ্যতার দিক থেকে, একজন আরেকজনের উপরে ইহসান করার দিক থেকে, ভালোবাসার দিক থেকে একজন মুমিন আরেকজন মুমিন, এরা কামাসালিল জাসাদ, এরা একটা দেহের মতো। কিসের মতো? এরা একটা দেহের মতো, একটা দেহের মতো এরা। তার মানে অ্যাক্সিডেন্ট করে আপনার হাত ভেঙেছে, হাত ভেঙেছে আসছে জ্বর, জ্বর কি আপনার হাতে আসছে নাকি পুরো শরীরে আসছে? পুরো শরীরে আসছে। অতএব এই মুমিন নামক বিশাল পৃথিবীব্যাপী যে দেহটি আমাদের আছে, এই মুমিনেরা যখন যেখানেই যে অবস্থায় আহত হোক আর যে সর্বনাশের শিকার হোক, সেখানে আমি মুমিন দাবি করলে, নিজেকে আমি একজন ইমানদার দাবি করলে, সেখানে সেই ব্যথায়, আমার মুমিন ভাইয়ের ব্যথায় আমাকে কি করতে হবে? ব্যথিত হতে হবে। এটা ইমান, এটা কি? এটা ইমান। আজকে আমরা যা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশে, যেহেতু আমাদের কি বলবো, পরিচালক যারা, কর্মনির্ধারক যারা, ওনারা মানে কি বলে মুখে রুমাল দিয়ে বসে আছেন, আর কেউ কেউ উল্টা বলছেন যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো বলে বলে আপনি আপনি কি মুসলিম দাবি করলে এগুলো বলতে পারেন? যেভাবে আজকে মুসলমান সন্তানগুলোকে, মুসলিম যুবকদেরকে ধরে ধরে আজকে হত্যা করে ফেলা হচ্ছে, হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, চোখ উঠাই নিচ্ছে, মাথা শরীর থেকে মাথা আলাদা করে দিচ্ছে। অন্তত আল্লাহ রাসূল সাল্লাম কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়্যির বিয়াদিকা, যখন তুমি কোনো মুনকার দেখবে তখন তুমি এটাকে উল্টাও, এটাকে তুমি পরিবর্তন করে দাও হাত দ্বারা। তোমার সেই ক্ষমতা নাই, লিসান একটা তোমার জিব্বা দ্বারা তুমি এটা করো, অন্তত আপনাদের তো এতটুকুর ক্ষমতা ছিল যে আপনার কথা দ্বারা আপনি এই অন্যায়ের প্রতিবাদ করা। বিশেষ করে এই ইদানিং মোদী আবার ক্ষমতা আসার পরে যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন, তার সর্বশেষ অবস্থা এখন আমরা দেখছি কাশ্মীরের উপরে। কাশ্মীরের উপরে এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন এখন চলছে, চরম পরিস্থিতি এখন এটা বিরাজ করছে। মুসাল্লানি ইকরাম, এর আসলে মূল কারণগুলো কি? এজন্য আমি কোরআনুল কারিমের একটা আয়াত পড়ে আপনাদের সামনে আজকে আলোচনা শুরু করেছি, যে আসলে মুসলিম উম্মা এখন সাহায্য বিমুখ হয়ে গেছে। মুসলিম উম্মা এখন না মুসলমান মুসলমানকে সাহায্য করছে, যার কারণে আসমানের সাহায্য আজকে বন্ধ হয়ে গিয়েছে, আসমানের সাহায্য বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমরা চতুর্দিক থেকে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ তাআলা কাশ্মীর সহ সারা ইন্ডিয়াতে, সারা পৃথিবীতে তাগুতের আঘাত পেয়ে, তাগুতের শিকার হয়ে যে সমস্ত ভাইয়েরা শাহাদাবরণ করছে, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের পরিপূর্ণ মার্কা, পরিপূর্ণ মাকান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকান আল্লাহ তাআলা দান করেন। পাশাপাশি আরেকটি বিষয় আজকে উল্লেখ না করলেই নয়, যে আজকে আপনারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখছেন যে আমরা একটার পর একটা দুর্যোগের সম্মুখীন হচ্ছি। দুই মাস এখনো কাটিয়ে উঠতে পারলাম না, আমাদের দেশের প্রায় 32টা জেলা, 31 থেকে 32টা জেলা চরম সময় কি বলে এটাকে, না না ডেঙ্গু তো সারা দেশেই আছে, এটা সামনে আসতেছে বন্যা, 32টা জেলা একবারে ডুবাই দিয়েছে বন্যায়, 32-33টা জেলা একবারে ডুবে গেল। তার মানে বাংলাদেশের অর্ধেক প্রায় পানির ভিতরে দুই মাস। এটা আমরা কাটিয়ে উঠতে না উঠতেই আর এক মহামারী এখন ধারণ করেছে সারা বাংলার ভিতরে, সেটা হলো ডেঙ্গু, সেটা ডেঙ্গু। এই জন্য আমি বিভিন্ন জায়গায় বক্তব্য এটা বলে থাকি, আমার কাছে মনে হচ্ছে, মনে হয় বাংলাদেশে ফিরাউনি চেতনার লোকের সংখ্যা বেড়ে গেছে। কারণ আপনারা জানেন, ফিরাউন যখন সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ পাকের হুদুদ, আল্লাহ পাকের সীমাকে যখন লঙ্ঘন করেছিল, ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের দাওয়াতকে যখন সে ভ্রমণিত করতে চেয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সে দাওয়াতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, তোর মতন খবিশকে তো বড় কিছু দিয়ে মারা যাওয়ার দরকার নাই, তোকে আমি একটা মশা দিয়ে ধ্বংস করে দিই। আজকে আমরা তাওহীদের পক্ষে না থাকার কারণে, আমরা আল্লাহর একত্ববাদের পক্ষে না থাকার কারণে, আল্লাহর তাওহীদকে চর্চনা করার কারণে ব্যক্তি পরিবার সমাজ আসছে, কোথাও আজকে আমরা আল্লাহ পাকের তাওহীদকে চর্চা করছি না,
যার কারণে আজকে এই ডেঙ্গু নামক এই গজব কিন্তু আমাদের উপরে এমনভাবে নাজিল হয়েছে। প্রতিদিন যারা এখানে পত্রপত্রিকায় পড়েন, টেলিভিশনের সামনে বসেন, প্রতিদিন একটা দুইটা তিনটা আমরা মৃত্যুর খবর পাচ্ছি কিনা। আর প্রতিদিন আপনার হাসপাতালে কত হাজার হাজার রোগী ভর্তি হচ্ছে, যেগুলো আমরা দেখি। এগুলো তো আমাদের সাংবাদিক ভাইদের কালেকশন করা তথ্য, আর এই কালেকশনের বাইরে কত আছে? এই কালেকশনের বাইরে আছে 90%, মিনিমাম 80% কালেকশনের বাইরেই আছে। কয়জন সাংবাদিক গ্রামগঞ্জের খবর কালেকশন করতে পারে? এই ঢাকা শহর নিয়ে পড়ে থাকে অধিকাংশ, ঢাকা শহরের খবর শুধু এইগুলা, তাহলে সারা বাংলাদেশে কিন্তু, এটা তো মিডিয়া বলছে, সারা বাংলাদেশে এই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। কিন্তু আফসোস হলো, কষ্ট লাগে হচ্ছে এখানে যে পাপিষ্টদের জন্য, আল্লাহ বিমুখদের জন্য, মুশরিকদের জন্য, তাগুতের জন্য আল্লাহ তাআলা গজব নাজিল করেন। কিন্তু এই গজব শুধুমাত্র তাগুতকে আক্রমণ করে না, আল্লাহ পাকের গজব যখন পৃথিবীতে আসে তখন ভালো আর মন্দ এটা বাছবিচার করে কি হয় না, এটা আক্রমণ করে না। আজকে অনেক তাওহিদপন্থী ভাই যারা তাওহিদ বুঝেন, তাওহিদ চর্চা করেন, আল্লাহ পাকের একত্ববাদ বুঝেন, আল্লাহ পাকের তাওহিদ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে চান, এই সমস্ত ভাইয়েরাও আছে কিন্তু এই ডেঙ্গুর এই মহামারীতে আক্রান্ত হয়ে গিয়েছেন। মনে রাখতে হবে এগুলো একটু আল্লাহ তাআলার স্বেচ্ছায় আমাদের উপরে দিচ্ছেন না। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে মানুষ যত রকমের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, একটু আল্লাহ স্বেচ্ছায় দিচ্ছেন না, এর সবগুলো মানুষের হাতের কামাই, আমরা এটা ইনকাম করছি। আজকে ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের আপনার পবিত্রতার পরিচ্ছন্নতার প্রতি কি গুরুত্ব দেওয়া হচ্ছে? আপনারা এতদিন কোথায় ছিলেন? এই যে তিন চার দিন আগে দেখলাম উত্তর সিটি কর্পোরেশনের চেয়ারম্যান কোথায় ইয়ে করছে, জরিমানা করেছে, মহাখালী বাস স্ট্যান্ডে যা জরিমানা করেছে 10 লাখ টাকা না কত লাখ টাকা। আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? আজকে আপনারা পবিত্রতার আর পরিচ্ছন্নতার বিষয়টি বুঝলেন? আজকে 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা আর পরিচ্ছন্নতা ঈমানেরই একটা অংশ। সুবহানাল্লাহ, এটা ঈমানেরই একটা অংশ। অতএব ধরেন যদি এটা আল্লাহর গজব না হয় তা অন্যদিক থেকে তো আমাদের হাতের কামাই। আমরা অপরিচ্ছন্ন থাকার কারণে, আমাদের পরিবেশকে আমরা অপরিচ্ছন্ন রাখার কারণে কি হচ্ছে এই ডেঙ্গুর আক্রমণ বা ডেঙ্গুর উদ্ভব হচ্ছে, তাহলে এটাও তো আমাদের হাতের কামাই। যাই হোক, তো সব কিছু মিলায়ে আমরা এমন একটা পরিস্থিতির শিকার হয়ে আছি, এখন আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলা তো সাহায্য করবেনই, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, সাহায্য পাওয়ার জন্য যে পাত্রে আল্লাহ তাআলা সাহায্য করবেন সেই পাত্র তো এরকম পরিচ্ছন্ন পাত্র হওয়া দরকার, যেখানে আল্লাহ পাকের সাহায্য টিকে, আল্লাহ পাকের সাহায্য ধারণ করতে পারে। এজন্য আজকে আমরা আমাদের খুতবাতে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব, বিষয়টি বেশ বড়, সুযোগ থাকলে সামনে আবার আলোচনা করব পয়েন্টগুলো নিয়ে, যে আল্লাহ পাকের সাহায্য কাদের জন্য। আমাদের খুতবার আলোচ্য বিষয় কি হবে? আল্লাহ পাকের সাহায্য কাদের জন্য, কাদের জন্য আল্লাহ পাকের সাহায্য? আজকে যদি আমরা বিশ্বের প্রান্তে প্রান্তে যে আমরা চোখ বুলাই, শুধু কাশ্মীর নয়, আফগানিস্তান, ফিলিস্তিন, সোমালিয়া, এরপরে আরাকান, সারা পৃথিবীর আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে আপনি তাকাবেন, বা অমুসলিমদের দেশে যেখানে সিনের যে অবস্থা, সিনের মুসলমানদের যে অবস্থা, এখন জুলুম, নির্যাতন, আর্তনাদ, চোখের পানি আর শরীরের রক্ত দ্বারা তাদের জমিন ভিজতেছে, এটা বর্তমান সময়ে মুসলিমদের এই বাস্তবতা। কিন্তু আজকে মুসলমান সমাজের কোনায় কোনায় অসহায় লোকেরা বারবার হয়তো আল্লাহকে ডেকে বলছে, মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, সাহায্য কখন, সাহায্য কখন? কিন্তু আফসোস হলো, কোরআন হাদিস গবেষণা করে দেখলাম যে সাহায্য পাওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, যে কোয়ালিটি সম্পূর্ণ হলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সেই কোয়ালিটি আসলে আমাদের নাই। সেই কোয়ালিটি কি আমাদের? সেই কোয়ালিটি আমাদের নাই। মাত্র 313 জন, মতান্তরে 306 জনকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন, 1000 অস্ত্র সজ্জিত, এটা বুখারীর বর্ণনা,
1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল আবু জাহেল বাহিনীকে, আবু জাহেলকে সহ শেষ করে দিয়ে তারা বাসায় ফিরলেন। কি ছিল তাদের ভিতরে? সাহায্য পাওয়ার মতন যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি সাহাবী রিদওয়ানুল্লাহি আজমাইনদের ভিতরে ছিল, সেই কোয়ালিটি সাহাবী আজমাইনদের ভিতরে ছিল। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বদরের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা মুসলিম উম্মাকে সাহায্য করেছেন। আলোচনাটি সামনে আসবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে আল্লাহর সাহায্য কাদের জন্য, অর্থাৎ কারা আল্লাহ পাকের সাহায্য পাবে। আজকে আমরা পৃথিবীতে মুসলমান নামে যারা আছি, মুসলিম জাতি হিসাবে যারা আছি, নামে হোক আর কামে হোক যারা আছি, সর্বস্তরে আজকে শুধু আমরা মার খাচ্ছি, মার খাচ্ছি আর মার খাচ্ছি, আমরা শেষ হচ্ছি। যদিও এটা চূড়ান্ত যে বিজয় আমাদের জন্য, এটি চূড়ান্ত যে বিজয় কি মুসলমান মুসলিম উম্মার জন্য বিজয়, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট দেখছি শুধু আমরা মার খাচ্ছি, মায়ের আর মার শুধু আমরাই মার খাচ্ছি। তাহলে সাহায্য কেন পাচ্ছি না? তাহলে সাহায্য পাওয়ার জন্য কোয়ালিটি কি দরকার? কাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন ইতিপূর্বে আর কাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সেটা আমরা সরাসরি কোরআনুল কারীম এবং সহি সুন্নাহ থেকে আমরা নিব। তবে সাহায্য একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনুল কারীমের 3 নম্বর সুরা, সুরা আলী ইমরানের 126 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সাহায্য অন্য কারো কাছ থেকে নয়। তার মানে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনই কেবলমাত্র সাহায্যকারী। মুসলিম উম্মা সাহায্য কে করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে সাহায্য করবেন। মুসলিম উম্মা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন, তখন তামাম পৃথিবীর কোনো সাহায্য না পারলেও কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কারণ যার আল্লাহ আছে তার সব আছে, আর যার আল্লাহ নাই, যার পিছনে আল্লাহ পাকের শেলজার নাই, তামাম পৃথিবী তাকে কি করলেও, শেলজার দিলেও কি করতে পারবে না, তাকে হেফাজত করতে পারবে না। এটা ঈমান, এটা বিশ্বাস যে ওমাই তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ, আল্লাহই শুধু তাদের জন্য যথেষ্ট, তাদের আর কোনো শক্তির প্রয়োজন হয় না, আর কোনো শেল্টারের প্রয়োজন হয় না। তাহলে এবার আসুন যে আল্লাহ তাআলাই কেবলমাত্র যে সাহায্যকারী, কিন্তু এই সাহায্য কাদেরকে করবেন, কাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আল্লাহ তাআলার কোরআনুল কারীমে কাদেরকে সাহায্য করার জন্য, কাদেরকে কর্তৃত্ব দেওয়ার জন্য, কাদের মানে দুনিয়াতে কারা পরিচালক হবে, কিভাবে দুনিয়া চলবে, কাদের নেতৃত্বে চলবে, কি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কি বলেছে, এটা আমরা একটু কোরআনুল কারীম থেকে নেই। সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হতে হবে। ওই 313 জনের মতন ইমান চর্চা করতে হবে, যে 313 জন হাজারের উপরে সৈন্যকে, হাজারের উপরে বিশাল বাহিনীকে যারা পরাস্ত করেছিল, পরাস্ত করে আল্লাহ পাকের কালিমাকে উদ্দীন করেছিল, তাদের যে ইমান, ওই ইমান চর্চা করতে হবে, ওই রকম ইমান চর্চা করতে হবে। কারণ আল্লাহ পাকের সাহায্য আর আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়, এটা শুধুমাত্র মুমিনদের জন্য। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বিজয়ী হবে, তোমরাই শ্রেষ্ঠত্বের মাকানে থাকবে, তোমরাই পরিচালনা করবে আল্লাহ পাকের এই জমিন। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও, মুমিন হও। আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, একদিক থেকে আল্লাহ তাআলা বলছেন সত্য বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে আর কে ভালো সত্য বলতে পারে, আর একদিক থেকে আল্লাহ তাআলা বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ পাকের এই ওয়াদা, আল্লাহ পাকের অঙ্গীকার, এটা সত্য অঙ্গীকার। সে আল্লাহ তাআলার সত্য অঙ্গীকারের একটা অঙ্গীকার হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরা অন্যদেরকে পরাজিত করবে, তোমরাই উপরে থাকবে। বাস্তবতা কি? বাস্তবতা ইতিপূর্বে আমি আপনাদের সামনে বললামই যে উপরে থাকা তো দূরের কথা, আজকে আমাদের পিঠ বাসানো নিয়েই আমরা কি পরেশান হয়ে আছি। আজকে আমাদের পিঠ বাসানোটাই আজকে আমাদের জন্য অনেক কিছু পাওয়ার একটা কিছু হয়ে পড়েছে। তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের অঙ্গীকার, আল্লাহ পাকের ওয়াদা, এটা মিথ্যা হওয়ার নয়, এটা অবশ্যই সত্য। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমরা সেরকম কোয়ালিটি সম্পন্ন মুমিন হতে পারি নাই। বিজয় যে মুমিনদের জন্য, যারা বিজয় অর্জন করবে, যারা পৃথিবীর কর্তৃত্ব করবে, ওই রকম কোয়ালিটি সম্পন্ন মুমিন এটা অবশ্যই আমরা হতে পারি নাই, এটা আমরা হতে পারি নাই। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার যে পরিপূর্ণ ইমান হলেই যে আমরা সাহায্য পাব, এই সম্পর্কে সূরা নিসার 161 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে বলছেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। মুমিনদের উপরে কাফিরদেরকে আল্লাহ তাআলা কখনোই বিজয় দিবেন না। মুমিনদের উপরে কাফিরকে আল্লাহ তাআলা কখনো বিজয় দিবেন না। তার মানে কি? যে মুমিনরাই বিজয়ী হবে। কারা বিজয়ী হবে? মুমিনরাই বিজয়ী হবে, যে যে আল্লাহ পাকের কালামের কথা, আল্লাহর কথা, অতএব এটা তো সত্য কথা, চিরসত্য কথা। কিন্তু বিজয় তো এখন আমাদের নাই, ওই কথা একটাই যে সত্যি অর্থে মুমিন আমরা হতে পারি নাই। এরপর দেখেন আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল্লাহ মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথেই আছেন। আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছেন। যার সঙ্গী হলেন আল্লাহ, যার বন্ধু হলেন আল্লাহ, যার সাহায্যকারী হলেন আল্লাহ, ওই মুমিন কি কোনো কাফিরের হাতে অপরস্থ হতে পারে? ওই মুমিন কি কোনো কাফিরের হাতে সে লাঞ্ছিত হতে পারে? অবশ্যই না। তাহলে বুঝা গেল যেই কোয়ালিটির সম্পূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন আমরা ওই রকম মুমিন হতে এখনো পারি নাই। এরপরে সূরা হাস 22 নম্বর সূরার 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা এদেরকে উপরে রাখবেন, এদেরকে আল্লাহ তাআলা উপরে রাখবেন। যারা মুমিন, যারা মুত্তাকী, যারা মুমিন, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? উপরে রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা রুমের 47 নম্বর আয়াত, 30 নম্বর সূরার 47 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের উপরে সাহায্য করা, মুমিনদের উপরে সাহায্য করা, যারা ঈমানদার এদের উপরে সাহায্য করা, আমি আল্লাহ পাকের উপরে এটা দায়িত্ব, হাক্কান এটা কর্তব্য, এটা আমার দায়িত্বই যে আমি মুমিনদেরকে সাহায্য করব, এটা আমার দায়িত্ব। তাহলে যে 350 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব, অথচ 450 বছর পূর্বে এসে আমরা মুমিনরা বাইর খাচ্ছি। তাহলে কথা একটাই, যেই মুমিন, যেই ঈমানদার হওয়ার জন্য, যেভাবে আত্মসমর্পণ করার জন্য, যেভাবে সারেন্ডার করার জন্য, যেভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমরা সেইভাবে কি করতে পারি নাই? সেইভাবে আমরা সারেন্ডার করতে পারি নাই, সেইভাবে আমরা ঈমান আনতে পারি নাই, সেই বিশ্বাস আমরা কি করতে পারি নাই? সেই বিশ্বাস আমরা আমাদের ভিতরে আনতে পারি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না লানানসুরুন
ইন্না লানানসুরু রাসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিদ দুনিয়া ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সাহায্য করব রাসূলদেরকে এবং যারা ঈমানদার এদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে আমি সাহায্য করব, আর যারা আমার রাসূলদেরকে আমি সাহায্য করব। এটা এই ইতিহাস আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে কিভাবে সাহায্য করেছেন। এটা প্রত্যেক অনেক নবী, 25 জন নবীর ইতিহাস সরাসরি কোরআনুল কারীমের ভিতরে নাম সহ এসেছে, যারা কোন অবস্থায় কেমন আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন, মূসা আলাইহিসসালামকে তো আসতেই দিবে না ফেরাউন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে শুধু সাহায্যই করেন নাই, ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে লালন পালন করেছেন। কথা ঠিক না? এটা কোরআনের বর্ণনা যে ফেরাউন, এটা তার টার্গেট দিল, সে মূসা আলাইহিসসালামকে আসতেই দিবে না, এই জন্য কত লক্ষ শিশুকে সে হত্যা করে ফেললো, ছেলে শিশুকে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা কি? আল্লাহ তাআলার ফয়সালা হলো তোর ঘরেই আমি মূসাকে লালন পালন করব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে ফিরাউনের ঘরে লালন পালন করেছেন, ইউসুফ আলাইহিসসালামকে ওনার সম্মান ইজ্জতকে হরণ করেই ছাড়বে জুলেখা। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমার তো পয়গম্বর, সুতরাং পয়গম্বরের সম্মান ইজ্জত ইবাদত করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? ইউসুফ আলাইহিসসালাম কি যখন ধরতে গেল, সূরা ইউসুফ পড়বেন, সব বিস্তারিত একবারে সুন্দর, এটা কোরআনের ভাষায় বলা আছে আহসানুল কাসাস, এই সূরা ইউসুফের প্রথম দিকে দেখবেন আহসানুল কাসাস, দা উত্তম কিসসা, উত্তম কিসসা, যেটা আমাদের জন্য শিক্ষণীয়, খুব শিক্ষণীয়। যেটা ইউসুফ আলাইহিসসালামকে ধরতে গেলেন কে? জুলেখা। ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিলেন, ইউসুফ আলাইহিসসালাম কিন্তু জানতেন যে সামনে দরজা আছে, দরজা লাগানো আছে। এরপর ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিলেন, দরজার কাছে গেলেন, দরজা খুলে গেল, কিচ্ছা বলাটা আমার উদ্দেশ্য না, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো এই, আমাদেরকে দৌড় দিতে হবে, কাজ করতে হবে, আমাদের কি করতে হবে? কাজ করতে হবে, কাজ করতে হবে। সাহায্য কে দিবেন? ইউসুফ আলাইহিসসালাম যখন দরজা তিনি খুলেছেন, আমাদেরকে দরজা তিনিই খুলবেন, কিন্তু কাজ করতে হবে। ইউসুফ আলাইহিসসালাম তার ইজ্জতকে, তার সম্মানকে, তার তিনি কি তাকে হেফাজত করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ দরজাকে খুলে দিয়েছেন। অতএব আমরা যদি কাজ করার নিয়াতে, আল্লাহ পাকের কালিমাকে সমুন্নত করার নিয়াতে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ পাকের সাহায্য আমাদের জন্য আসবে না? না, কারণ এই একই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না লানানসুরু রাসূলুনা, আমি আমার রাসূলদেরকে সাহায্য করব, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে আমি সাহায্য, একই আয়াতের ভিতরে, একই আয়াতের ভিতরে, সূরা মুমিন আয়াত নাম্বার 51, একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূলদেরকে সাহায্য করব এবং মুমিনদেরকে আমি সাহায্য করব। আমার বন্ধুগণ, তাহলে এরকম ভাবে যুগে যুগে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামগণ সাহায্য পেয়েছেন, তার সঙ্গে যারা মুমিন উম্মত ছিলেন তারাও সাহায্য পেয়েছেন। কিন্তু আমাদেরকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে। কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, দারুন না দুয়ায় বইটা কমপ্লিট, তারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন যে আমার হাবিব, তারা কিন্তু আপনাকে ঘর চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে, তারা আপনাকে কি করবে? হত্যা করতে চায়, আপনাকে শেষ করে দিতে চায়। তারা বৈঠক করলো যে না, দেশ ত্যাগ করি। কেউ কেউ বললো না, এটা করে লাভ হবে না, কারণ সে যেখানে যাবে সেখানে সঙ্গভঙ্গ তৈরি করে ফেলবে। কয় তাহলে বন্দি করে রাখি? কয় না, এটাও লাভ হবে না, কারণ যে কজন সঙ্গভঙ্গ হয়েছে এরা তাকে কি করে ফেলবে? ছুটাই ফেলবে একটা সময়। তাহলে এবার ফাইনাল ডিসিশনে আসতে হবে। ইবলিস শাইখুন আদিম, সে যে বড় শায়েক, সে যে সেখানে সিদ্ধান্ত মানে পরামর্শ দিল, আবু জাহেলকে পরামর্শ দিল যে এগুলো করে কোনো লাভ করতে পারবা না, তাকে হত্যা করে ফেলো, তাহলে একটা কিছু হবে। সিদ্ধান্ত চূড়ান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে মেসেজ দিয়ে দিলেন, তারা কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনি কি করেন? ঘর থেকে বের হন, এক মুষ্টি বালু নেন, ওয়াজআলনা মিন, এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের তাফসিরটা পড়বেন,
সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের তাফসীর পড়বেন, দেখবেন সুন্দর এখানে আলোচনা করা আছে। রাসূলুল্লাহ তাই করলেন, এক মুষ্টি বারো নিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়ামিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়ামিন খালফিহিম সাদ্দাহ। আল্লাহ রাসূল সাল্লাম এক মুষ্টি বাদি হাত নিয়ে এরকম ছুঁড়ে মারলেন। তো মারলে তো একদিকে যাবে, সব দিকেই যাওয়া সম্ভব? সব দিকে যাওয়া সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল শুধু বারোটা হাতে নিয়ে ছুঁড়ে মারা, আর সব কুফফারদের ভিতরে রাসূল সাল্লামের ভিতরে হিজাব তৈরি করে দেওয়ার কাজ ছিল কার? আল্লাহ। আল্লাহ সে কথাই বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আমি তাদের সামনে এবং পিছনে সব দিক থেকে আমি তাদের সামনে পর্দা টেনে দিলাম, পর্দা টেনে দিলাম। ওয়ামিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। তারা কোন দিক থেকে আমার রাসূলকে তারা দেখতে পেল না। তাহলে কাজ ছিল কি? বালু নাও, নিক্ষেপ করো। এরপরে ইসুর সাহেবের কাজ কি ছিল? পিছন থেকে ধাওয়া করছে, দরদাও, দরদার কাছে যাও। দরদার কাছে গিয়েছে, দরদা খুলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু নিক্ষেপ করেছেন, সব কুফফারদের চোখের ভিতরে বালু ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাম ব্যাস সুন্দর মতন বের হয়ে চলে গিয়েছেন। আজকের দিনেও একই আয়াতে বলা হচ্ছে, আমি সাহায্য করব আমার রাসূলদেরকে, আমি সাহায্য করব মুমিনদেরকে। অতএব যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের ঈমানকে চর্চা করতে বলেছেন, যেভাবে আমাদের ঈমান আনয়ন করতে বলেছেন, যদি আমরা ওইভাবে চর্চাটা করি, আমরা ওইরকম মুমিন হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে আসবে, আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে আসবে। মুসাল্লান ইকরাম, তাহলে আমাদের শিরোনাম কি ছিল আজকে আলোচনার? আল্লাহর সাহায্য যাদের জন্য। এক নাম্বার হলো, আমাকে পরিপূর্ণ মুমিন হতে হবে। কি হতে হবে? আপনি মনে করেন না যে এই সাহায্যের কথা বলছি, এই সাহায্য শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলছি, আমি এটি শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ের কথা বলছি না, আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার সব সর্বস্থানে আমাদের কি আল্লাহ পাকের সাহায্য প্রয়োজন? সব জায়গায় আমাদের আল্লাহ পাকের সাহায্য প্রয়োজন। অতএব আল্লাহ পাকের সাহায্য ছাড়া তো মুমিন এক কদমও চলতে পারবে না। অতএব আল্লাহ পাকের সাহায্য আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় প্রয়োজন। অতএব আপনি ব্যক্তি, আপনার অবশ্যই আপনার সাহায্য। ওই যে বুখারী বর্ণনায় কি আসছে, আপনার একটা জুতার ফিতা দরকার, তাও আপনি কার কাছে যান? দোকানে যাই, জুতা কিনবেন, সেটা ঠিক আছে, কিন্তু এর আগে আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার কেনার জন্য সুব্যবস্থা করে দেন। কথা বুঝেন নাই? অতএব সাহায্য মুমিনের যা প্রয়োজন কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কিন্তু সেই রকম মুমিন আপনাকে আমাকে হতে হবে। এখন এই রকম মানে যে ঈমান থাকার কারণে যুগে যুগে মুমিনরা সাহায্য পেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রত্যেক নবীদের সঙ্গে তাদের উম্মতেরা যে সমস্ত যেমন ঈমানদার হওয়ার কারণে সাহায্য পেয়েছেন, তারা কেমন ঈমান ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তারা কেমন মুমিন ছিলেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসার পরে আপনি দেখবেন আল্লাহ তাআলা কেমন ঈমানের দাবি আপনার কাছে করছেন, হ্যাঁ, কেমন ঈমানদার আপনাকে হতে বলছেন। এরপরে ঈমানদার হতে হলে তাদের কোয়ালিটিগুলো কি হতে হয়, কি কি কোয়ালিটি সম্পূর্ণ হলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, এগুলো বুঝতে হলে আপনাকে কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে। তাহলে মুসাল্লিয়ানে ইকরাম, আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে হলে এক নাম্বার কোয়ালিটি হলো আমাদের পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। কি হতে হবে? পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। দুই নাম্বার, শুধু ঈমানদার হলে হবে না, মুমিন হলে হবে না, প্র্যাকটিক্যাল মুমিন হতে হবে। প্র্যাকটিক্যাল মুমিন মানে আমলওয়ালা মুমিন হতে হবে। কথাটা কি বুঝছেন? শুধু ঈমানের দাবি করলে হবে না, ঈমান যেমন দাবি করার ব্যাপার, আবার ঈমান কি আমল করার ব্যাপার, বাস্তবায়ন করার ব্যাপার। অর্থাৎ সহজ কথা হচ্ছে, দুই নাম্বার আপনাকে আমলকারী মুমিন হতে হবে। কি হতে হবে? আমলকারী মুমিন হতে হবে। সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'মিলুস সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم
খুব লক্ষ্য করেন সূরা নূরের 52 নম্বর আয়াতটি, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছেন এবং যারা আমলে সালেহ করেন তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা হলো। ওয়াদা কার? কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, ওয়াদাল্লাহ আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহ পাকের ওয়াদা এক আয়াত বলছি না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা কি? সত্য। এই ওয়াদা কখনো কি হয় না, একটু এদিক ওদিক হয় না। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভিতরে যারা মুমিন আর যারা আমলে সালেহকারী তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা হলো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কর্তৃত্ব, এই জমিনের পরিচালনার ক্ষমতা এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। শর্ত কয়টি? দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। আয়াতটা আবার শুনেন, মনোযোগ দেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, লক্ষ্য করছেন, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের কর্তৃত্ব, জমিনের পরিচালনা শক্তি আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে দান করবেন। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার কি? আমল। দুই নাম্বার কি? আমল। এখন আমাদের ঈমানদার যাই, আমরা টুকটাক যাই, ঈমান আছে আমাদের, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা যাই আছে, কিন্তু আমাদের আমল নাই, তাহলে কি আমরা আল্লাহর সাহায্য পাবো? আমরা জমিনে কর্তৃত্ব করার সুযোগ পাবো? পাবো না, পাবো না। সাহাবী আজমাইন সংখ্যাই কম ছিলেন, কিন্তু তারা জমিনে কি করেছেন? কর্তৃত্ব করেছেন, তারা জমিনকে শাসন করেছেন। কারণ কি ছিল? আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওনাদের ভিতরে একদিক থেকে যেমন ঈমান ছিল খুব কঠিন, আর একদিক থেকে আমল ছিল খুব কাতির, অনেক বেশি আমল ছিল। আমাদের না ঈমান পরিপক্ব আর আমল তো নাই বললেই চলে, কথা ঠিক কিনা? অতএব এই জন্য আমরা আল্লাহ পাকের সাহায্য পাবো না। তখনই আমরা আল্লাহ পাকের সাহায্য পাবো যখন আমরা আমাদের ঈমানের সাথে আবার আমাদের আমলে সালেহকে আমরা বৃদ্ধি করতে পারবো। আমলকে যখন আমরা বৃদ্ধি করতে পারবো, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, সাহায্য এটা আবার আমাদের উপরে এটা আসবে, যেহেতু আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আমার বন্ধুগণ, ঈমান এবং আমল, আমি প্রায় মাঝে মধ্যে খুতবার ভিতরে বিষয়টা আসলে আপনাদেরকে বলি, আপনি একটা বাদ দিয়ে আরেকটা করে, একটা করে আরেকটা বাদ দিয়ে কিন্তু আপনি নাজাত পাবেন না। এই জন্য কোরআনুল কারিমের ভিতরে আপনি অধিকাংশ জায়গায় দেখবেন যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা, যেখানে আমলের কথা সেখানে ঈমানের কথা। কোরআনুল কারিম আপনি পড়লে আপনি দেখবেন যে এরকম ব্যালেন্স ফুল করে কথাটি বলা হয়েছে। কোরআনুল কারিম সূরা কাহাফ, সূরা কাহাফে কি বলা হচ্ছে? 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا ان الذين امنوا وعملوا الصالحات তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করে, كانت لهم جنات الفردوس نزلا ওই সমস্ত লোকদের জন্য জান্নাতুল ফিরদাউস, খালিদিন ফিহা, আরে জান্নাতুল ফিরদাউসে এরা অনন্তকাল অবস্থান করবে, চিরস্থায়ী অবস্থান করবে। তাহলে এখানে কি শুধু মুমিনদের কথা বলা হলো নাকি ঈমানের সাথে আবার আমলের কথা বলা হয়েছে? কথা কি টের কর, আপনারা কি কথা খেয়াল করতেছেন? শুধু ঈমান না আমল সাথে, আমল আমল। সূরা নূরের 52 নম্বর আয়াতের লোকে শুনলেন যে ঈমানের সাথে আমলদার হলে দুনিয়ার কর্তৃত্ব আপনার হাতে আসবে। আবার সূরা কাহাফের 107 নম্বর আয়াতের লোকে শুনলেন ঈমানের সাথে আমলের আঞ্জাম দিলে
জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আপনিই হবেন, সুবহানাল্লাহ। তার মানে চান দুনিয়া, চান আখেরাত, যেখানে আপনি চান আমলে সালে বাদ দিয়ে, ইমানের সাথে আমলে সালে বাদ দিয়ে আপনি চাইলে হবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের কসম, মানুষ চূড়ান্ত ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে, সাথে সাথে আবার কি আছে, আমলে সালে করেছে। শুধু ঈমান না আমলে সালে আছে, হ্যাঁ আমলে সালে আছে না নাই? এই সূরা কাহফের শেষ অংশ আবার আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু, একবার শেষ অংশ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তোমাদের ভিতরে যাদের এই টেন্ডেন্সি আছে, এই ফিকির আছে, এই চিন্তা আছে যে আমার রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে সে যেন আমলে সালে করে, সে যেন কি করে, আমলে সালে করে, সে যেন আমলে সালে করে। তার মানে কোরআনের এতগুলো আয়াত দ্বারা এটা স্পষ্ট হতে পারলাম আমরা যে শুধুমাত্র ঈমানের ঘোষণা দিলেই, শুধুমাত্র ঈমান আনছে এই কথা বললেই কিন্তু কি আমরা পার পাওয়া যাবে না, এই ঈমানের সাথে সাথে আবার আমলে সালে করতে হবে। আমলে সালে করলে কি হবে, সূরা নূরের 52 নম্বর আয়াতের আলোকে শুনলেন, দুনিয়ার কর্তৃত্ব, দুনিয়ার ক্ষমতা। এরপরে আবার সূরা আলী ইমরানের আলী ইমরানের 128 নম্বর আয়াতের আলোকে শুনলেন যে দুনিয়ার এরা কর্তৃত্ব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আর জান্নাতুল ফেরদাউসও কি করবেন, দুটো সমন্বয় করতে পারলে আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে দান করবেন। এরপরে আসেন আজকের খুতবার সর্বশেষ কথা, সূরা ফাজরের একবারে শেষ দিকে আল্লাহ তাআলা কি বলছেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দারা, মানে ও লোকেরা তোমরা আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বান্দা কাকে বলে, বন্দিগি করে যে সেই বান্দা, কথা কি বুঝতেছেন আপনারা, বন্দিগি যেই করে সে কি বান্দা, অর্থাৎ গুলামি যে করে সেই তো গুলাম, তোমরা আমার গুলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, অতবার আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করবেন আগে না আগে গুলাম হতে হবে? শুধু ঈমানের দাবিদার হলে জান্নাতে প্রবেশ করা যাবে, আপনাকে গুলাম হতে হবে। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গুলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, অতবার আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মাত্র দুইটা টপিক নিয়ে আমরা কথা বলতে পারলাম যে আল্লাহ তাআলা কাদেরকে সাহায্য করবেন, এরকম আরো অনেকগুলো এরকম টপিক আছে, অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো মানে খুসুস আছে, যে খুসুসগুলো অর্জন করতে পারলে, যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে অবশ্যই আল্লাহ পাকের সাহায্য আমাদের কাছে আসবেই, যেহেতু এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা, এটা সত্য বাস্তবায়ন হবেই, কিন্তু এর আগে আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে, আমলে সালে বৃদ্ধি করতে হবে, আমলে সালে বাড়াতে হবে। সামনে আরও কিছু কোয়ালিটি আছে, আরও কিছু কাজ আছে, ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে সামনে এই কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।